আসসালামু আলাইকুম, টিপস এন্ড ট্রিক্স উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করবেন এবং আপনার এই অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে বা লগ ইন করা হয়েছিল সেইগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং ওইগুলো থেকে কিভাবে লগ আউট করবেন। ঠিক আছে, তো প্রথমেই আমাদেরকে এই কর্নারে ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। তারপরে আমাদেরকে যেতে হবে প্রাইভেসি শর্টকাটে। এখানে ক্লিক করার পর একটু নিচে নামতে হবে, একটু নিচে নামলেই দেখবেন চেঞ্জ ইওর পাসওয়ার্ড দেওয়া আছে। এখন এই চেঞ্জ ইওর পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখুন এখানে প্রথম যে অপশানটা আসছে হোয়্যার ইউ আর লক টু, এর মানে হচ্ছে আমি সিমোরে ক্লিক করলে দেখেন এই যে এখানে যে নামগুলো দেখছি, যে ডিভাইসের নাম বা লোকেশনগুলো দেখছি, এই এই ডিভাইসগুলো এই ব্যবহার করে আমি এই অ্যাকাউন্টে লগ ইন করেছি, কখন কোথায় এভরিথিং এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক আমরা আগে পাসওয়ার্ডটা চেঞ্জ নিয়ে কথা বলি। চেঞ্জ পাসওয়ার্ডে আপনি এখানে ক্লিক করলেই হবে অথবা আপনি এডিটে ক্লিক করতে পারেন। করার পরে একটু উপরের দিকে যাবেন, তো আমার কারেন্ট পাসওয়ার্ডটা অলরেডি আছে এখানে, আপনারটা হয়তো বা থাকতেও পারে, না থাকলে আবার দিয়ে নেবেন, নিউ পাসওয়ার্ডটা টাইপ করবেন এবং রিটাইপ করবেন আবার নিউ পাসওয়ার্ডটা। ঠিক আছে, তারপরে আপনি যখন এই সেভ চেঞ্জেসে ক্লিক করবেন এখানে আপনাকে দুটো অপশন দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে রিভিউ আদার ডিভাইসেস, দ্বিতীয়টা হচ্ছে স্টে লগড ইন। সো আমার মতে রিভিউ আদার ডিভাইসেস এটা আপনি ক্লিক করে অবশ্যই কন্টিনিউ করে দেখে নেবেন, কারণ রিভিউ আদার ডিভাইসেস মানে আপনি আর কোথায় কোথায় লগ ইন করেছিলেন বা করা আছেন এখনও, কোন ডিভাইস থেকে কোন দেশ থেকে সেগুলো সব দেখতে পারবেন। লাইক আমার এই ছবিগুলোর মতো আইফোন 11 প্রো সিঙ্গাপুর থেকে কতটা সময় কত তারিখে আমি লগ ইন করেছি, আমার সবগুলো তথ্য কিন্তু আমি এখানে পাবো। এখন আমি খুঁজে খুঁজে বের করে কোনোটা যদি অপরিচিত ডিভাইস হয় আমি কিন্তু সেটা ডিলিট করে দিতে পারবো এখান থেকে, দেখছেন একটা একটা করে করে দিতে পারবো আমি ইচ্ছা করলে, এবং আমি যেটা আমার অপরিচিত। এবং আমি যদি এই লগ আউট অফ অল ডিভাইসেস এটা ক্লিক করি, অল সেশন, লগ আউট অফ অল সেশনসে ক্লিক করি, একটা সিঙ্গেল ক্লিক করে কিন্তু আমি পূর্বে আমি যতগুলো ডিভাইস থেকে লগ ইন করেছিলাম, যে যেদিন লগ ইন করেছিল সবগুলো থেকে লগ আউট করে দেওয়া সম্ভব, তো আমি করে দিলাম। এখন দেখেন আমি শুধুমাত্র একটি ডিভাইস থেকে লগ ইন করা আছি এখন বর্তমানে কারেন্টলি, আর কোনো ডিভাইসে আমার লগ ইন করা নেই। তাহলে দেখুন এটা কতই একটা উপকারী জিনিস, যে আমার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে লগ ইন করে থাকে তাহলে কিন্তু তার এখান থেকেও আমার লগ আউট হয়ে যাবে এবং সেও আর ঢুকতে পারবে না, কারণ আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি। এরকম কোনো সম্ভাবনা থাকলে অবশ্যই অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করে অ্যাকাউন্টটা সিকিউর করে নেবেন। সেটা কীভাবে করতে হবে জানতে হলে ডিসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে, আমার চ্যানেলেও অন্য আরও একটা ভিডিও আছে সেটাতে আমি দেখেছি কীভাবে করতে হবে সেটা। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু না বুঝলে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।